পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপা শ্রী শ্রী বড়দা প্রধান আচার্যের পরম পূজ্যপা শ্রী শ্রী দাদাঙ্গ শীতলন্তর প্রণাম উপস্থিত এই সৎসঙ্গে বরণীয় কর্মীবৃন্দ গুরুভ্রাতা মা মানে ছোট ছোট পিলামানঙ্কু মোর আন্তরিক জয়গুরু মা আজি নিজকে ধন্য মনে করছি এই প্রকার জনে বিদেহী পুণ্যাত্মাঙ্ক উদ্দেশ্যে আজি যে সৎসঙ্গ প্রদান করা হয়েছি মো ভাই গোটে অধমকে আজ সুযোগ দিয়া হয়েছে তাঁর বিষয়ে কিছু কহিয়া বহু এতে আনন্দিত অনুভব করছি আই হ্যাভ অলওয়েজ স্পোকন মাই হার্ট অ্যান্ড টুডে অলসো আই উইল স্পিক মাই হার্ট মতো ছলনা করে আসেনি মো মনর ভাব আজ ব্যক্ত করবি বাস্তবিক আজ এটি আসিনি কল্পতরুদা শোক প্রার্থনা করা বা তাঁর আত্মার সদ্গতি প্রার্থনা করা কাহিকি না ঈশ্বর এক অদিত্য তাঁর প্রতিটি কথা আত্মবাক্য মোর তাঁকরে ডাউট নাই কি কল্পতরুদা বি ডাউট নাই সে এপ্রকার জন পুণ্যাত্মা লে সে তাঁর নূতন জীবন লাভ করেছেন সি এক নূতন পুরোনা শরীর ছাড়িকি সি এক নূতন জীবন লাভ করেছেন পূজ্যপা দাদা পাখে কি বারবার গোটিয়ে কথা শুনেছি যে আমরা ঠাকুরের থেকে এসেছি ঠাকুরের কাছে যাব তেমনি সে তাঁর বিষয়ে আজ কহিয়া মো পাখে কিছু ভাষা নেই কারণ এতে বড়িয়া লোক এতে সহজ সরল তাঁর জীবন এবং সদাবেলে হস হস মুহ মো সহিত অন্তত মোর সৌভাগ্য জীবনরে যেতে বি ঠাকুর দয়ারু তাঁর সহ মিশিছি এতে ভালো পাইবা এতে আন্তরিকতা দিয়েছেন মানে এই টাইপর মানুষ হি প্রকৃতরে ঠাকুর মানুষ বিরল প্রকৃতরে বিরল আজ সৎসঙ্গে ঠাকুর সামনারে সেই আত্মা প্রণাম করছি এবং ক্ষমা বি প্রার্থনা করছি কাহিকি না এথর আশ্রম গলা আসিকি জুলাই কনফরেন্সরে যেতবে গাড়িতে যাওয়া আশ্রম কিছু বাট অছি কল্পতরু দা বি কারে যাওয়া হঠাৎ আমি গোটে জায়গায় গাড়ি রখিছু সে আমার গাড়ি দেখিকি গাড়িটি অটকাইলে সাংগে সাং গাড়ি ওলাইকি আসলে জয়গুরু কলে সেই চরাচরিত স্বভাবরে হস হস মুহরে দেখিকি সেটু বহুত আনন্দরে সেটু কথাবার্তা কলে ইয়ে কলে আমার জন ভাই অসুস্থ থেলে সাংগে সাং মেডিসিন কাড়িকি এ তাঁর সহ নিয়ন্তু ইয়ে করন্তু গাড়িকি সেটু পুড়ে পিজুড়ি ধরিকি আসলে তাঁর সহ খাওয়ান্তু খাওয়ান্তু নছড় বন্ধা মু ভাই ক্ষমা করুছি সে পিজুড়ি সেদিন আপনার হাতর খাই নথিলি আর জানিনি যে জীবনর সেইটা আপনার সহ শেষ দেখা হব মু সেই আপনার আজ ক্ষমা চাহুছি কিন্তু প্রকৃতরে আপনার জীবন মতো বহু প্রেরণা দিয়েছি আপন এত লোক ভালো পাইবা দিয়েছেন তাকে মু ভাষায় ব্যক্ত করে পারি কেন মু নিজে সে ভালো পাইবার মানুষ নুহে আর বাস্তবিক ঠাকুর ধরিবা এটা গোটে মহা বহু সৌভাগ্যের কথা ঠাকুর যাহা কহিছেন আমি নিজে কম বা জানিবা তাঁর সৃষ্টি বিষয়ে এই আত্মা জন্ম নেওয়া পুনর্জন্ম নেওয়া আমি জীবন কহিলে এই ক্ষুদ্র গোটিয়ে জীবন কথা বুঝুছে কিন্তু জীবন কহিলে ঈশ্বর আসিছেন আমার দৃষ্টিকে আমার ভিজনকে বহু ব্রড করে দিয়েছেন আমি যে কথা দাদা কুহতি আমি তাঁর সৃষ্টি হয়েছে এবং পূর্ণত প্রাপ্তি হয়েকি তাঁর পাখক গলা পর্যন্ত আমি বারম্বার এমনি শরীর ধারণ করা বারম্বার শরীর ত্যাগ করা এইটা কিছু মাইনে হি রক্ষে না কারণ আজ ভুবনেশ্বর বাহারিকি এঠিকি আসিয়া ভিতরে আমি বাটরে অনেক জায়গায় রয়েছু কিন্তু এইটা আমার গন্তব্য এঠিকি আসিকি আমি যে আনন্দ উপলব্ধি করলু সে বাটরে কত থর রয়েছিল সেটা আমার পাখে মনে নেই সেমতি মানুষ তার এই চলা পথরে ঈশ্বর পাইবা পথরে সে কতবার এমনি শরীর গ্রহণ করিব এবং সে শরীর ত্যাগ করিব মু কাহিকি কহিলি যে ঈশ্বরঙ্ক কথা উপরে মোর ডাউট নেই আর যে পুণ্যাত্মা জন ভক্ত প্রবল রূপে ইষ্টপ্রাণ ইষ্টকর্ম সে করেছেন মু দেখিছি বাস্তবরে অল্প সময় ভিতরে কি যেত তাঁকু দেখিছি প্রবল ভাবে সে ইষ্টকর্ম করেছেন যাহা ভাই কহিলে তাঁর তুলনা মু করে পারি বাস্তবরে কাহিকি না এই যে মানুষ জীবন আমি পাইছে এইটা পুরো কত সৌভাগ্যের কথা কত শাস্ত্র প্রাণ যাহা কৌছি কত লক্ষ জমি দিয়ে আজ আমি গোটে মানুষ জীবন পাইছে পুঁ এই মানুষ জীবনরে আমি এথর পুরুষোত্তম পাইছে এক অদিত্য ঈশ্বর পাইছে ঠাকুর মুখর কথা নিজে স্বয়ং ঠাকুর ন কইলে এই কথা আমি কম জাঁ থাকে কোটি কোটি জন্মর তপস্যা লে মানুষ ঈশ্বরঙ্কর এই সতনাম টিকে পায়ে তাঁর দীক্ষা পায়ে ততধিক সাধনা লে মানুষ প্রতিদিন তাঁর ইষ্টবৃত্তি করে ততধিক সাধনা লে মানুষ তাঁর কর্ম করে পড়ে ঠাকুর বার বার কইছেন
স্বীকৃতি না থাকলে কেউ পরম পিতার কাজ করতেই পারবে না আর এমানে যে প্রচন্ড কর্ম করিকি যাইছন্তি কোন টাইপ্র মনুষ্য থিলে কোন টাইপ্র প্রারব্ধ কোন টাইপ্র পুণ্য সেমানঙ্কর থিলা সেটা বিচার করন্তু বাস্তবিক কথা এবং ঠাকুর একথা বি কইছন্তি আমি যে এই দীক্ষা নেলে কেবল এই জীবন পাই নুহে মু সেইপাই কইলে জীবনটা এই জীবন নুহে অনন্ত জীবন ঠাকুর কইলে এই দীক্ষা নেলে কোন হব তাঁকর কর্ম কলে কোন হব না আর জন্মরে আমুকু আহুরি উচ্চতর জীবন লাভ হব মু সেইপাই কই এবং শোক কলে কোন হব না ঠাকুরঙ্কর কথা যদি আত্মীয় স্বজন এবং ভাল পাওয়া লোকমানে বিদেহী আত্মা পাই শোক করন্তি তাঁকর সেই নূতন জীব লাভ করিবারে বাধা সৃষ্টি হব কারণ আমি তাহলে যদি এটি বসি কান্দিবা সে বি আমি সেতিকি কান্দুছেন আমার এই ব্যস্ততাকে দেখিকি সে বিচলিত হবে আমার করণীয় কোণ সে কি ঠাকুরঙ্ক থিলা বলার গোটে বাস্তব ঘটনা ঠাকুর অছন্তি জন মাটা বিষ খাইকি সুইসাইড করিয়াকে যাচ্ছে ঠাকুর আশ্রমে ঠাকুর সেটি গোটে গুরু ভাইকে পঠাউছেন আরে যা সে অমুক লোকর বহু সে বিষ খাইকি সুইসাইড করছে তাকে ডাকিকি আনে সেটু জনে ভাই যাইছেন কবাট বাড়িকি সেটু তাকে ডাকিকি আসছেন ঘটনা কোণ সে মাঙ্কর গোটে ছোটিয়া পুয়োটে না তার পল্টু সে মরি যাইছে মাটি অত্যন্ত দুঃখে মিয়মান হয়েকি সে বিষ খাইয়াকে যাইছেন তাকে ঠাকুর সেটু ডাকিকি আনিছেন সে সেটু অতি ক্রন্দনর হয়েকি ঠাকুর পাখ যেতবে আসিছেন ঠাকুর তাকে অতি আদরর সহিত তাকে সেটু কুচি তু ইয়ে কম করিয়া যাচ্ছ না ঠাকুর মোর রহিলা কোণ মো পুয় মো পুত্র সন্তান কি তো মরিগলা আপুরা মা যেমি মা যে গর্ভধারণ করিকি পিলাকে জন্ম করেছি তা ছোট পিলাটি চালিগলে তার অবস্থা কম সে পাগলি প্রায় বলে ঠাকুর মু বঞ্চিবি বঞ্চিকি লাভ নাই ঠাকুর তাকে কুচি বলে এই দেখ তু আজি পল্টু পাই মন খারাপ করিকি বিষ খাইয়া যাচ্ছ পল্টু আসিকি মতো কহিলা যে মো মা ঠাকুর বিষ খাইয়া যাচ্ছি সেইপাই মু লোক পঠাইকি ডাকিবি সে অবাক বাবাই তো মো জীবন পাই গোটে প্রেরণা কারণ জীবন্ত ভাবে ঠাকুর দেখিবার সৌভাগ্য মিলিনি পূজ্যপা দাদাঙ্কর অশেষ দয়ারু তাঙ্কু দেখুছি বাবাই দাঙ্কু দেখুছি ধর বাবাই দাঙ্কর জনে কাকিমা তাঙ্কর সম্পর্কীয় তাঙ্কর মানে কাকাঙ্কর সহধর্মী সে গত হয়ে যাইথান্তি আশ্রমে তাঙ্কর জন বড় ভৌণী জনে কহিলে বাবাই তুই শোক করছি না বাবাই দা হসি কহিলে ব্রাহ্মণের আবার শোক কি ব্রাহ্মণের আবার শোক কি আউ এই যে ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টৌতি সস্তনি সদাচারর এই যে বিধান দিয়ে যাইছেন আপনার চিন্তা করতু আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি বর্ণরে আমি বিবাহ করুছে আমি নিজের যা কর্ম করিয়া কথা করুছে কিন্তু যেতবে দীক্ষা নেই পুরুষোত্তম সংস্কার গ্রহণ করুছে আমি সমস্তে সেই ব্রাহ্মণর কর্ম করুছে বাস্তবিক পরম পিতাঙ্কু পাইবা জীবনরে কি যে সৌভাগ্য এবং তাঙ্ক পাই যেমানে জীবন দেই পারন্তি সেমানে পুণ্যাত্মা এবং সেই প্রকার আত্মাঙ্ক পাই মো ভলে আজ্ঞা কলুষিত আত্মা কিছু প্রার্থনা করি পারিব বাস্তবিক ঠাকুর তো কইছেন যে যিয়ে এই যে ঠাকুরঙ্কর কথা আত্মবাক্য যিয়ে তাঙ্কর কর্ম কলা হাতাহাতি ফল সে যাহা করিছেন সে নিশ্চিন্ত রূপে পরম পিতাঙ্কর চরণরে আশ্রয় পাইছেন্তি নূতন জীব লাভ করিবে এখানে তীরে মাত্র সন্দেহ কিন্তু যা হোক আমি আজি তাঙ্কর সেই স্মৃতিচারণ করিয়া পাই কারণ আমি তাঙ্কু হরাইছে তাঙ্কর আবসেন্সটা আজি ভাই মানক কীর্তন দেখিকি মতো বারবার বারবার খালি কল্পতরুদা হি মনে পড়ুলে তাঙ্কর সেই কীর্তন তাঙ্কর সেই কীর্তন এতে ইষ্টপ্রাণ আমাকে মতুয়ালা করুলা আজ তাঙ্ক কথাই মতো বারবার মনে পড়লা বাস্তবিক সতরে এই প্রকার জীবন্ত এই প্রকার স্নেহী এই প্রকার প্রেমী লোক ভুলিবা বহুত কষ্ট সে গোটে বিরল উদাহরণ সেটা প্রকৃতরে ভাষায় কহিহবনি আরম্পি তাঙ্কর লীলা শ্রী শ্রী বাবাইদা থরে কনফরেন্সরে কৌলে সে নিজে কড়ে কইলে যে এথর সে যা নিজে লীলা করবে সে নিজে জাণতুন আমি কেহি তো জাণিবা আমার সাধ্য বাহারে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে থাকে সেতে আসিকি আশ্রমর প্রারম্ভিক যেতবে
যেতবে সময় থাকে সেতে সে আশ্রম গড়ি উঠুথায় গুরু ভাই মা মানে প্রচন্ডভাবে কর্ম করিকি আশ্রম কু নিজ হাতে গড়ি মাটি কাম সব নিজ হাতে করছেন জনে স্বামী স্ত্রী গুরু ভাই গুরু মাটে তার ছোট পিলাটা মাটি উপরে শুয়াই দিয়ে সে মাটি হাঁড়ছেন হঠাৎ গোটে গধি আসলে সে ছুয়াটা ধরি পড়েলা মাটা পুরা পাগলন ভাগ কান্দিলা সেটু ভাই জনক কহিলেন যে না তুমি দেখ আমার পিলাটা আমি ঠাকুর আশ্রম অছে ঠাকুর কাম করছে আমার পিলাটা গধিয়া খাইগলা টিকে যাও না ঠাকুর কহব ভাইটার এতে ঠাকুর উপরে বিশ্বাস এতে ভাল পাইবা আরে না আমি ঠাকুর আশ্রমে অছে পরম পিতা ইচ্ছা হি মঙ্গল ঠাকুর কি সব কথা জাঁতুনি ঠাকুর সব জাঁতি না তুমি যাও মো পিলা কথা যাই ঠাকুর কুহ সেটু ভাইটি মা কথা রক্ষা করিয়া যাই ঠাকুর পাখে বসছি কহিপারুনি তার এতে ভাল পাইবা ঠাকুর কিন্তু কিছু কহিপারুনি ঠাকুর সেটু বসছেন বসছেন এ তো অন্তর্যামী পরম পিতা ঈশ্বর তাপরে সেটু ঠাকুর হঠাৎ সেই ভাইটি পচারছেন কিরে তোর কেতটা পিলা না ঠাকুর চারটা না তোর কেতটা পিলা না ঠাকুর চারটা ঠাকুর পুরি পচারছেন তোর কেতটা পিলা না ঠাকুর চারটা কি ভাল পাইবা ঠাকুর দেখুন তাপরে ঠাকুর সেটু কৌছেন না তোর চারটা থিলে বর্তমান তিনটা গোটে মু খাইদেলি তাপরে সেটু ভাইটি কৌছি ঠাকুর যদি আপনার খাইদেলে আপনার সবু খাইদেলে চলব মুন্ডে আমার হচ্ছে পড়ে আসছে পরম পিতা ইচ্ছা হি মঙ্গল পরম পিতা যা আশীর্বাদ করবে যা করবে সেতরে আমি তার কূলকিনার পাইবা না কী না আমার দৃষ্টি সেতিকি না আমি কোণ জাঁবা ঈশ্বরঙ্ সৃষ্টি ভিতরে আমি বা কাহার কোণ আমি বিভিন্ন কর্ম ফলস্বরূপ আজ আমি জড়িত হয়েছে একাঠি স্বল্প সময় পাই এ মহাযাত্রায় স্বল্প সময় পাই আমি গোটে বন্ধনের বাঁধি হয়েছে কিন্তু আমি অনন্ত পথ যাবার অছি সেই ঈশ্বর আজ আসিকি আমি সেই স্মৃতিচারণ করেছেন যে আমি মানে প্রতিদিন স্বতঃজ্ঞানে সে হি কৌছু মু তুমি সন্তান মু তুমি সন্তান পুরুষোত্তম আসবার মূল উদ্দেশ্য হল কেবল এই আমার ভিতরে এই স্মৃতি উদ্রেক করা যে আমি সমস্তে পরম পিতাঙ্ক সন্তান এবং আমার গন্তব্য হলে সেই এক অদ্বিতীয় ঠাকুর আমার সমস্ত দিনে তাঙ্ক পাখু যাবার অছি এবং কল্পতরুদা নিশ্চিন্ত আমার সমস্ত এক জীবন্ত প্রেরণা যে কোয়ান্টিটি অফ লাইফ ডজন্ট ডিসাইড দ্য ভ্যালু অফ লাইফ কোয়ালিটি অফ লাইফ সিয়ে তাঙ্কর এই পৃথিবী পৃষ্ঠরে এথর জীবনে কোণ ন করেছেন হোয়াট এ লাইফ হোয়াট এ লাইফ লোকাচার কু সে গোটে কলেজর প্রিন্সিপাল থেলে কিন্তু ঠাকুর মানুষ কেতে যে মানুষ তৈরি করেছেন কেতে লোক নিজে আর্থিক রূপরে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দিয়ে সহায়তা করি কেতে মানুষ তৈরি করেছেন কেতে মানুষ গছ লগাইছেন যেপাই আজ কেতে লোক তাকে ঝুড়ছেন আস্ত্র কুয়ে গছ চিনিবে আপনার ফল দেখি আজ সে না সে অমিতি না সি আজ দিটা সুযোগ্য সন্তান ছাড়ি যাইছেন মু কালি যাই কমলাক্ষ দেখা করা হসপিটাল আসলা পরে সে মতো যেটা ফোন কলা তা পাখ গলি তার সঙ্গে কথা হবে যে তার মনর অবস্থা জাঁয়া মনে মনে ভাবি যাই ঠাকুর প্রার্থনা করি যাই যে তাকে কিছু প্রেরণা দেবি আশ্চর্য হবে তার কথা শুনিকি মু ওল্টা প্রেরণা পাইকি আসিলি এই টাইপর এতে কম বয়সে এতে স্থির চিত্ত আশ্চর্য আশ্চর্য তাপ সহি ঠাকুর তো বিরাট দুনিয়া অন্য কৌশি জায়গায় ঠাকুর প্রয়োজন পড়া ঠাকুর বাপা নিয়েগেলে কি কহিপারে প্রকৃতরে সে পিতা সেটি সুযোগ ন হয়ে এমনি পুত্র হলে এ কথা সত্য যে সেমিটা গছরু হি এমনি ফল বাহারে এবং সি যু দিটা ফল ছাড়ি যাইছেন সে অনডাউটেড সে গোটিয়ে কথা কলা কলা ভাই ঠাকুর কাম যেমি করুলি সেমতি মু দুর্বার গতি করি বলে বন্দে পুরুষোত্তম কোণ তা কই মু অবা মু অবা সেইপাই মু আজ কৌশি এটি শোক প্রার্থনা করবি কি আত্মার সদগতি প্রার্থনা করবি রাদর আই হ্যাভ কম হিওর টু কংগ্রাচুলেট ইউ কল্পতর দাদা আপনার কংগ্রাচুলেট করছি মাই বেস্ট উইশেস আর উইথ ইউ আপনার নূতন জীবন উন্নত জীবন উচ্চতর জীবন পাই আপনার মু আজ কংগ্রাচুলেট করছি আপনার আউথরে প্রণাম করছি জয় গুরু।